এমনি আরিফ জানতে চেয়েছেন চতুর্থ পাশে শত্রুর কারণে বাসায় একাকী নামাজ পড়লে হবে কি? চতুর্থ পাশে মানে চারপাশে হয়তো বোঝাতে চেয়েছেন আপনি, চারপাশে শত্রুর কারণে যদি বাসায় নামাজ পড়তে হয়, আপনি যদি মনে করেন মসজিদে গেলে আপনি নিরাপত্তাহীনতা ভুগবেন, তাহলে সেক্ষেত্রে বাসা পড়তে পারবেন ওই রকম সাময়িক পরিস্থিতির জন্য। খানম স্বপ্না নামাজের মাঝখানে যদি অজু ভেঙে যায় তাহলে কি করতে হবে? অজু করে এসে যে জায়গা থেকে ভেঙেছেন সেখান থেকে কন্টিনিউ করবেন, যদি মাঝখানে কথা না বলে থাকেন, অন্য কোনো কাজ করে না থাকেন। মারজান ইসলাম জানতেছেন, সন্তান হিজড়া না হওয়ার জন্য কি বাবা মায়ের কোনো আমল আছে? কোরআন সুন্নায় বিশেষ কোনো আমল নেই, তবে হ্যাঁ, সন্তান যেন নেক হয়, চক্ষু শীতলকারী হয়, সেজন্য আগে থেকে দোয়া করবেন। সূরা ফুরকান আয়াত নম্বর 74 এবং অন্যান্য দোয়াগুলো বিশেষ পড়বেন। ইনশাআল্লাহ তাআলা এমন সন্তান দিবেন যে সন্তান আপনার চোখকে জুড়াবে। মোহাম্মদ রুহুল হোসেন জানতে চেয়েছেন, মহিলারা মুখে তালাক না দিয়ে কাগজ পাতিতে তালাক দিলে কি তালাক হয়ে যাবে? মুখে যদি তালাক দেন তাহলে সেক্ষেত্রে সেই তালাক পতিত হয়ে যাবে, কাগজে পাতিতে দিতে হবে এমন কোনো কথা নেই যে কাগজ পাতিতেই দিতে হবে, বরং যে কোনোভাবে কাগজে লিখে তালাক দেন আর মুখে তালাক দেন সর্বাবস্থায় তালাক পতিত হয়ে যাবে। এরপরে এমডি সিফাত জানতে চেয়েছেন, শিয়াদের মসজিদে নামাজ পড়া যাবে কি না? যদি ফেঁসে যান কোনো কারণে প্রবেশ করে ফেলেছেন, তার নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, যেহেতু আল্লাহর জমিন যে কোনো জায়গায় নামাজ পড়া যাবে যদি সেটা পাক পবিত্র থাকে, কিন্তু সাধারণ অবস্থায় তাদের সাথে নামাজ পড়া উচিত না, কারণ অনেক অনাচার তাদের সাথে করতে হবে এবং আপনার নিজের নিরাপত্তাও হুমকির মধ্যে পড়তে পারে। রুহামা তানহা, তাছাড়া তাদের অনেকের পিছনে নামাজ বিশুদ্ধও হবে না, এই বিষয়টি মাথা রাখা দরকার, কারণ তাদের মধ্যে থেকে অনেকে আছেন ইমাম থেকে খারিজ হওয়ার মতো বিশ্বাস রাখেন। রোমানা